ব্যাস চলেই তো এসেছি মা কামাখ্যার মন্দিরে। কামরূপ কামাখ্যা, হ্যাঁ, নীলাচল পর্বতে অবস্থিত কামাখ্যা মায়ের মন্দির, যাকে ঘিরে হিন্দু প্রেমীরা সকলেই পাগল। এই মন্দির অনেক দূর, অনেক উঁচু, অনেক সময়, অনেক খরচ, তবুও হিন্দু ভক্তরা সকলেই পাগল এই মা কামাখ্যার দর্শন করার জন্য। পাগল না হলে মায়ের কামাখ্যা মন্দিরে যাওয়া যায় না। মা যখন যাকে ডাকবে সেই পৌঁছাতে পারবে এই কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরে। আজকের গল্প থাকবে নীলাচল পর্বতে অবস্থিত 51 শতীপীঠের অন্যতম এক পীঠ কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরকে অম্বাবাচীর মেলার উপলক্ষে আজকের এই ছোট্ট নিবেদন। পাগলের মতো সকলকে নিয়ে চলে যাই মা কামাখ্যার মায়ের মন্দিরে। প্রসাদ নেব এবং এখানে জুতো রাখবো, জুতো রাখার টোটালটাই ফ্রি। কামরূপ কামাখ্যা মায়ের দর্শনের জন্য আমরা সকলেই পাগল। আজ তোমাদেরকে এই পথ, এই সময়, এই খরচ, আট থেকে আসি সবাই আমার গল্পতে ফাঁসি। আজ কিন্তু এত সহজ ভাবে তোমাদেরকে 6 ইঞ্চিস খেয়ে তুলে দেবো যেন মনে হবে সকলেই আমরা কামরূপ কামাখ্যা মায়ের দর্শনের পথে। কামাখ্যা মায়ের অম্বাবাচীর মেলাকে ঘিরে নতুন নিবেদনে স্বাগত। ব্যাস চলেই তো এসেছি মা কামাখ্যার মন্দিরে, আর সবাই আমার সঙ্গে বলো জয় কামাখ্যা, আর কমেন্টে লিখে দাও জয় কামাখ্যা মা। হাই ফ্রেন্ড, সকল তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল উইথ সুমন, তোমাদের সকলকে আরো একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলতে স্বাগত ফ্রম গুয়াহাটি। হ্যাঁ, আমি গুয়াহাটি কিভাবে আসলাম সেই পর্ব নিয়ে ফিরবো আমরা পরের পর্বে। এখন আমরা রেডি হয়ে গেছি, হোটেলে ঢুকে পুরো ফ্রেশ হয়ে এখন হোটেল থেকে বেরোবো, বেরিয়ে এখন খাবো, খেয়ে দে যাবো সোজা মা কামাখ্যার মন্দিরে। মন্দির দর্শন, মন্দিরের যাবতীয় তথ্য তুলে ধরবো তোমাদের সঙ্গে এই 6 ইঞ্চিস মাধ্যমে। এখন ঘড়ি কাটায় বাজে 1টা, এখন বেরোবো সোজা। আর অসমে মানে গুয়াহাটিতে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিকে উপেক্ষা করে আজকে আমাদের চ্যালেঞ্জ নিয়ে মা কামাখ্যার দর্শন করব। এই যে এটা রয়েছে খাবারের জায়গা, মানে এই হোটেল নিজস্ব যে প্লেস খাবারের সেটা হচ্ছে এটা, এই ঢুকে এটা রয়েছে খাবারের জায়গা। হোটেল রাজদূতের আমরা ডাইনিং প্লেসে বসে গেছি, এখানে খাবারের প্যাকেজ রয়েছে 120 টাকা আনলিমিটেড। সেখানে চাউল থাকবে, রুটি থাকবে, পটল আলুর তরকারি থাকবে, চানা মশলা থাকবে, স্যালাড থাকবে। তোমরা যদি মনে করো যে কোনো একটা আইটেম খাবে আনলিমিটেড খেতে পারো, দাম কিন্তু 120 টাকাই। আর অনলি কিন্তু এই হোটেলে ভেজই পাবে, ননভেজ কিন্তু পাবে না। এটা রয়েছে স্টেশন থেকে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে একটা মোড়, এই মোড় থেকে তোমরা সোজা গিয়েও এই দিকটা একটা হোটেল নিতে পারো, যেখানে রয়েছে নেপালি একটা মার্কেট। আর এই এই মোড় থেকে বেরিয়ে সোজা চলে যাবে এই দিকটা, এদিকটা রয়েছে আমাদের হোটেল। আমরা এখন সোজা হাঁটা হচ্ছি নেপালি চক, মানে এই সামনের দিকটাই পাবো আমরা বাস, আর সেই বাসে করে পৌঁছাবো কামাখ্যা মন্দির, মানে মন্দির নয় নীলাচল পাহাড়ের যে মুখ সেই মুখে কিন্তু আমরা পৌঁছাবো এখান থেকে বাস ধরে। বাসে নেবে 20 টাকা। তোমরা যদি এখান থেকে এই যে দেখতে পাচ্ছ অটো গাড়ি এগুলো যা পড়ে যাবো 300 টাকা নেবে, একজন গেলেও 300, পাঁচজন গেলেও 300, ফুল রিজার্ভ, একদম মন্দিরের গেট পর্যন্ত কিন্তু যাবে। তবে এখানে কিন্তু র্যাপিডো রয়েছে, তোমরা র্যাপিডো বুক করে যেতে পারো। এখানে খাবার হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে, একটা বড় সিটি শহর গুয়াহাটি। আমরা আসলাম ঠিক এই মোড়টা থেকে, আর এখানে একটা মোড় রয়েছে, 3 মাথা মোড়। তোমরা কিন্তু এইখানে অনেক হোটেল রয়েছে নিতে পারো, এই মোড়টা দিয়ে সোজা যে বাসে সে বাস দেবো, আমরা এই মোড় থেকে এই দিকটা আসবো, এই দিকে যে বাসগুলো পাবো সেই বাসগুলো সবই যাবে কিন্তু মন্দিরের দিকে। তোমরা চাইলে এই মোড়টার আশপাশেও কিন্তু হোটেল নিতে পারো, বাট এখানে একটা হোটেল একটু কস্টলি হবে। বাট স্টেশনে ঘুরে আমরা হোটেল নিয়েছি, কারণ এত অজস্র যখন বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টিটা উপেক্ষা করে এতটা হেঁটে আসা সম্ভবই হচ্ছিলো না কোনোভাবে। এই যে এই বাসের উত্তর কিন্তু আসাম স্টেট টুরিস্ট কর্পোরেশন, মানে এটা কিন্তু আসাম গভর্নমেন্টের বাস। এই যে এই কালারটা দেখতে পাচ্ছ, সেই বাস উঠে যাবো, এই বাসে করে যাবো আমরা মন্দিরের গেট পর্যন্ত, সেই গেট থেকে অটো ধরবো, চলো বাস উঠে পড়বো এখন। আমরা কিন্তু ফাইনালি বাস থেকে নেমে গেলাম, সময় লাগলো মোটামুটি ওই 30 মিনিট মতো, এই নামিয়ে দিল। আর ওই দেখতে পাচ্ছ নীলাচল পাহাড়ের উপরে রয়েছে মা কামাখ্যার মন্দির, রোডটা চপকাবো তারপর ওই থেকে ধরবো বাস, ওই বাসে চলে যাবো মন্দির। এখান থেকে মন্দির 3 কিলোমিটার, 30 টাকা নেয় শুনেছি, আর বাসে নিলো 20 টাকা এইটুকু আসার জন্য। লাক্সারি ভলভো বাস, মানে কলকাতাতে আমরা এসি বাসে চলে বেড়াই ইলেকট্রিক বাস, সেই বাসে কিন্তু আমরা আসলাম এখানে 8 কিলোমিটার, নিলো 20 টাকা। এই হচ্ছে মা কামাখ্যার মন্দির, ওয়েলকাম টু মা কামাখ্যা দেবালয়। তো আমরা ঢুকবো ঠিক এই সোজা, তবে এখান থেকে বাসে করে যাবো, তোমাদের এখানে গাড়ি করে যেতে পারো, গাড়ি কিন্তু রিজার্ভ করে যেতে হবে, অনেকটাই ভাড়া নেবে। আর এই উঠে রয়েছে এই গেট, আর নীলাচল পাহাড়ের উপরে রয়েছে মা কামাখ্যার মন্দির, 51 শতীপীঠের অন্যতম একটা পীঠ। এখানে যে তোমরা দেখতে পাচ্ছ যে কারগুলো, এই কারগুলো কিন্তু 30 টাকা করে পার হেড নিচ্ছে, চলে যাবে মন্দির। তোমরা যদি এই ছোট গাড়ি ছাড়া বাসে যেতে চাও
তাহলে বাসে করে নেবে 10 টাকা করে। এখান থেকে দূরত্ব রয়েছে, গেট থেকে দূরত্ব রয়েছে 3.5 কিলোমিটার থেকে 4 কিলোমিটার। তো আমরা ছোটো গাড়ি করে নিচ্ছি, হাতে আমাদের সময় কম, ঘুরে গেটে 2:30 বাজে। তো আমরা তিনজনে নিয়ে নিচ্ছি 5.30 টাকা বা 3 জনের 90 টাকায় আমরা পৌঁছাবো মা কামাখ্যার মন্দিরে। আমাদেরকে কিন্তু গাড়ি নামিয়ে দিল এমন একটা জায়গায়, তো এখানেও কিন্তু বাস মোদের নামাবে, গাড়ি ভাড়া নিল 30 টাকা। আর হ্যাঁ, আমি সুমন, ট্রাভেলার সুমন, তোমাদের সকলকে এই কামাখ্যা থেকে স্বাগত। হ্যাঁ, 2024-এর অমরাবতীর যে মায়ের পুজো, সেই নিয়ে নতুন আপডেট কিন্তু তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো। 2024-এর একদম নিত্য নতুন আপডেট নিয়ে তোমাদের সঙ্গে আজ তুলে ধরবো সায়েন্স স্ক্রিনের মাধ্যমে। দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তো চলো, আমরা এখন প্রবেশ করছি কামাখ্যা মায়ের মন্দিরে। আর এই দিকটা তোমাদের হোটেলে তোমরা পেয়ে যাবে, আর ওই দেখো লেখা হচ্ছে মা কামাখ্যা টেম্পল, এই হচ্ছে গাড়ি পার্কিং, আর আমরা যাবো ঠিক এই সোজা। এটা হচ্ছে মা কামাখ্যা টেম্পল, এখানে সাইড যে অসংখ্য দোকান রয়েছে প্রসাদ কেনার জন্য, তো সেটা প্রসাদ কিনে পুজো দিতে পারো। তো পুজো দেওয়ার লাইন কিন্তু এখানে প্রচুর পড়ে। কামাখ্যা মন্দির ভারতের আসাম রাজ্যে গুয়াহাটি শহরে পশ্চিমে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবীর কামাখ্যার একটি মন্দির, যা 51 শতপীঠের অন্যতম একটা পীঠ। তোমরা যারা ফ্রিতে প্রসাদ খাবে, এখানে রয়েছে অন্ন সেবা ক্ষেত্র, এখান থেকে তোমাদের কুপন নিতে হবে, এই কুপন নিয়ে তোমাদেরকে ফ্রিতে প্রসাদ খেতে হবে। বিনামূল্যে কুপন সংগ্রহ করুন দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত। এই কুপন সংগ্রহ করে তোমাদেরকে নিয়ে আসতে হবে ঠিক এই বিল্ডিং করে, এখানে কিন্তু তোমাকে ফ্রিতে প্রসাদ খাওয়ানো হয় বসিয়ে। এই দিক দিয়ে যাওয়া যায় মন্দিরে, এন্ট্রি প্রবেশ, সেটা দিয়ে মন্দির যেতে পারো। মন্দির ঢোকার ডান দিকেই রয়েছে ঠিক এই ঘরটাতে কিন্তু প্রসাদ খাওয়ানো হয়। এই হচ্ছে মন্দিরে ঢোকার এন্ট্রান্স, এরকম সিঁড়ি ভেঙে উঠতে হবে, এরকম সিঁড়ি আমরা 7টা ভেঙে উঠবো, এরকম 7টা সিঁড়ি আছে 60। তারপরে রয়েছে মন্দিরের মেন গেট, তো চলো আমরা এখন আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে উঠবো মন্দিরের দিকে ঠিক এই সোজা। আর মন্দিরের দু সাইডে রয়েছে অসংখ্য প্রসাদ কাউন্টার, তো সেখান থেকে প্রসাদ নিতে পারো পুজো দেওয়ার জন্য, কিন্তু প্রচুর লাইন দিতে হবে। সিঁড়ি দিয়ে উঠতে তেমন কষ্ট হবে না, কারণ সিঁড়ির স্টেপ বড় বড় ছোট ছোট রয়েছে, তো কোনো প্রবলেম নেই, তোমরা বয়স্করে আসলে উঠতে পারবে। আর 60খানা সিঁড়ি সঙ্গে করে কোনো প্রবলেম নেই। তো আমরা কিন্তু ফাইনালি মোটামুটি একদম মন্দিরের সামনে চলে এসে হবে, বৃষ্টি হলে একটু সাবধানে, কারণ যেহেতু পাথর বসানো সিঁড়ি হতেই পারে, এটুকু সাবধানে করতে হবে। আমরা একদম মন্দিরের গেটের মুখে দাঁড়িয়ে আছি, এই রয়েছে মন্দিরের একদম মেন গেট, এখানে শেষের পরে জুতো পরে এন্ট্রি নেই। আর আমরা ঠিক এই ভবেশ ভান্ডার স্টোর থেকে প্রসাদ নেব এবং এখানে জুতো রাখবো, জুতো রাখাটা টোটালটাই ফ্রি, এবং এর সঙ্গে প্রসাদ যা নেওয়ার নেবে অনেক কিছু আছে, একটা মায়ের যদি কাপড় দাও কাপড় আছে, তারপরে অনেক কিছু রয়েছে, সিঁদুর রয়েছে, প্রসাদ রয়েছে, যা যা ইচ্ছে সব নিতে পারো। 100 টাকার প্রসাদ, 100 টাকা মা কামাখ্যার মন্দির থেকে সকলকে স্বাগত। সবাই আমার সঙ্গে আরেকবার বলো জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। আজকের এই গল্প জয় মা কামাখ্যা বলেই শুরু করব, জয় মা কামাখ্যা। তো ফাইনালি আমরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রবেশ করলাম মা কামাখ্যার মন্দির চত্বরে, এবং গর্ভগৃহ যেতে পারবো কিনা বলতে পারছি না, প্রচুর 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 দর্শনার্থী রয়েছে এবং প্রচুর লাইন রয়েছে, জেনারেল লাইনে ঢোকা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এ হচ্ছে মা কামাখ্যার মন্দির, এর গর্ভগৃহে রয়েছে মায়ের যে 51 পীঠের অন্যতম এক পীঠ, কথিত রয়েছে মায়ের জনি কিন্তু এখানে পড়েছে, সেই 51 বিভক্তর একটা খণ্ড মায়ের সেই জনি কিন্তু এই জনিতে পড়েই হয়েছে মা কামাখ্যার মন্দির। নীলাচল পাহাড়ের উপরে অবস্থিত মা কামাখ্যার মন্দির। 2024-এর অমরাবতীর মেলার আপডেট নিয়ে আমি সুমন, ট্রাভেল সুমন, তোমাদের সঙ্গে 6 ইঞ্চ স্ক্রিনে একদম মন্দিরের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। গর্ভগৃহের ভিতরে কিন্তু কোনো ক্যামেরা বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, আমরা বাইরে থেকেই মন্দির চত্বর ঘুরবো। আর যদি জেনারেল লাইনে দর্শন করা যায় আমি অবশ্যই করব, তো সেটা তোমাদেরকে দেখাতে পারবো না। চচ্ছ পাঠা মানে যে সবই কিন্তু এগুলো মানে এই মায়ের নামে ছেড়ে দিয়েছে। আর এখানে আমরা এই মন্দির চত্বরটা একটু আস্তে আস্তে ঘুরি এবং তোমাদেরকে দর্শন করাই বাইরে থেকে। 22, 23, 24, 25 এই 4 দিন কিন্তু আমরা বলছি মেলা উপলক্ষে প্রচুর পর্যটকের সমাগম হয় এখানে, কারণ মায়ের যে মেন পুজো সেটা কিন্তু 22, 23, 24, 25 এই 3 দিন কিন্তু হয়ে থাকে। আর এই অম্বাবাসী মেলা উপলক্ষে কিন্তু তখন আমরা যে মন্দিরের গেটে নামিয়ে দিয়েছিল বাস, সেখান থেকে কিন্তু আমাদের এই 3.5-4 কিলোমিটার কিন্তু পায়ে হেঁটেই আসতে হবে, এবং তখন কিন্তু টোটাল রাস্তাটাই কিন্তু গাড়িতে নো এন্ট্রি থাকবে।
তো যারা মেলায় আসবে তারা সেই সব বিষয়ে বুঝে শুনে তারপরে কিন্তু আসবে। আর আমি তোমাদেরকে সুমন তোমাদেরকে এই লাইভ আপডেট দেওয়ার জন্য আজকে চলে এসেছি মা কামাখ্যার মন্দিরে। আমরা ঠিক এই গেটটাতে ঢুকলাম, এই হচ্ছে মায়ের মন্দির। এই মন্দির গর্ভে গিয়ে রয়েছে মায়ের সেই মূর্তি, আর এটা রয়েছে মন্দিরে পুজো দেওয়ার গেট। এই গেটে ঢুকে তোমরা পুজো দিতে পারবে। এটা কিন্তু ভিআইপি লাইন, জেনারেল লাইন রয়েছে সামনের দিকটা, চলো দেখাচ্ছি সেটা। এইটা রয়েছে জেনারেল লাইন, জেনারেল লাইনটা কিন্তু অনেকটা ঘুরে 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 এই যেখানে ঢুকছে এটা পুরোটা জেনারেল লাইন। দেখো ভিতরে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে সব জেনারেল লাইন ভিতরটায়। আর এখানে যত যে পায়রা দেখতে পাচ্ছ সবই কিন্তু এই মায়ের নামে উৎসর্গ করে দিয়েছে, তার যেরকম মানত ছিল সেরকম। এখানে প্রচুর পায়রা আছে, পাঠা আছে, তারপরে যে নানারকম অনেক কিছু রয়েছে এখানে, সব কিছু ছাগল রয়েছে, সব কিছু কিন্তু মায়ের নামে সব মানত করে ছেড়ে দিয়েছে। এখানে রয়েছে সেই প্রদীপ এবং ধূপ জ্বালানোর জায়গা, পুজো দেওয়া আসার পরে তারপরে যে মোমবাতি ধূপ সব কিছু এখানে তোমার জ্বালাতে পারবে সুস্থভাবে। মা কামাখ্যা মন্দিরে এসে এক আলাদা রকম অনুভূতি, আলাদা রকম শান্তি। 51 পীঠের এক অন্যতম সতীপীঠ এই মা কামাখ্যা, নীলাচল পাহাড়ের উপরে অবস্থিত। কথিত রয়েছে মায়ের যে দেহ 51 পীঠে বিভক্ত করা হয়েছিল তার একটা খণ্ড, মায়ের যে জনি সেই জনি কিন্তু এই মা কামাখ্যায় পড়েছিল। 22, 23, 24, 25 রয়েছে কিন্তু অমরাবতী মেলা। 2024 আমি সুমন, ট্রাভেল সুমন সকলকে নিয়ে চলে এসেছি মা কামাখ্যার মন্দিরে 2024 আপডেট দেওয়ার জন্য, একদম কারেন্ট আপডেট। তোমরা যখন ভিডিওটা দেখবে তখন হয়তো মেলাটা শুরু হয়ে গেছে। যারা এখন আসনি বা আসবে তারা অবশ্যই সব কিছু জেনে শুনে ইনফরমেশন নিয়ে কিন্তু আসবে। সেই ইনফরমেশন দেওয়ার জন্যই কিন্তু আমি চলে এসেছি কামাখ্যা মন্দিরে। তবে মন্দির চত্বরে যারা তোমরা ঘুরবে, যে গাড়ি তোমরা বাসে করে আসবে, বাস যে গেটে নামিয়ে দেবে সেই গেট থেকে কিন্তু পুজোর ওই 4 দিন কিন্তু নো এন্ট্রি থাকবে, কোনো গাড়ি কিন্তু এলাও থাকবে না। সেখান থেকে 4 কিলোমিটার হেঁটে আসতে হবে এই মন্দিরে। আর মন্দির চত্বরের আশপাশে কিন্তু হোটেল নিলে হোটেলের প্রাইস কিন্তু একদম আকাশচোয়া হবে। ফটো তোলা নিষেধ, আমরা বাইরে থেকে ফটো করছি। এই সব গেল মন্দিরে একদম গর্ভগৃহ, নিচে যেতে হবে অনেকটা, নিচে অন্ধকারে রয়েছে মায়ের সেই জনির যে পাথর সেটা বা মূর্তি। দেবীর শরীর যখন 51 ভাগে বিভক্ত করা হয়েছিল তার এক খণ্ড আসামের রাজধানী গুয়াহাটির নীলাচল পর্বতে পড়েছিল। কথিত রয়েছে মায়ের জনি পড়েছিল এইখানে, তাকে ঘিরেই আজ মা কামাখ্যা মন্দির। মন্দির চত্বরে 10 মহাবিদ্যা সহ মহাকালী, তারা, বিভিন্ন দেব দেবীর মূর্তি রয়েছে। কামরূপ কামাখ্যার বার্ষিক বা মহাতীর্থ অম্বাবচী মেলা, যা উত্তর ভারতের সবচেয়ে বড় মেলা। আর এই মেলাকে ঘিরেই রয়েছে নানা ইতিহাস। অন্যান্য সাধন ক্ষেত্রে 12 বছর তপস্যা করে যে সিদ্ধি লাভ হয়, অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দির চত্বরে 4 দিন সাধনা করলে সেই একই সিদ্ধি লাভ হয়। সেই জন্য এই সময় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তান্ত্রিক অঘরী সাধকরা এসে তারা সাধনা করে এবং তারা পুণ্য লাভ করে। আর এটি হচ্ছে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় মেলা, যেটা 22 থেকে 26 তারিখ অবধি চলে। এই মন্দির অতীতে আগ্রা সেনাবাহ ধ্বংস হয়ে পড়েছিল 9 থেকে 10 শতকে। পরবর্তীকালে 17 শতকে এই মন্দিরকে আবার পুনর্জীবন করা হয় এবং তারপর থেকে এটি একটি তন্ত্র সাধনার প্রতিষ্ঠান গড়ে ওঠে। তাই তো দেশ বিদেশ থেকে বহু সাধু সন্ন্যাসী এই কামরূপ কামাখ্যার অম্বাবচী মেলাতে সাধক ধ্যানে মগ্ন থাকে। তবে এই 4 দিন কিন্তু মায়ের মন্দিরের দরজা সকল পুণ্যার্থীর জন্য বন্ধ হয়ে যায়। দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত অম্বুবাচী মেলা আয়োজন করা হয় আসামে কামাখ্যা মন্দির সংলগ্ন এলাকায়। হিন্দু ধর্মে বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হয়। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয় আর এই উপলক্ষে বিশাল এক মেলা আয়োজন করা হয় সেখানে। অম্বুবাচীর দিন থেকে মোট 3 দিন দেবী কামাখ্যার মন্দির বন্ধ থাকে, সেই 3 দিন কোনো মাঙ্গলিক কাজও করা যায় না, দেবী দর্শনও নিষিদ্ধ থাকে। 4th দিন দেবী স্নান এবং মন্দির পূজা সম্পূর্ণ হওয়ার পর মন্দিরের দেবীর মূর্তির দর্শনের অনুমতি দেওয়া হয়। সেই উপলক্ষে সেখানে উপস্থিত হন লক্ষ লক্ষ ভক্ত। অবাক করা এই ঘটনার সাক্ষী হতে ভিড় জমায় দেশ বিদেশের বহু পর্যটকরা।
কামাখ্যা মন্দিরের চারিদিকে চলে নাম সংকীর্তন। অম্বুবাচীর শেষ দিন ভক্তদের রক্তবস্ত্র উপহার দেওয়া হয়। দেবীপীঠের সেই রক্তবস্ত্র ধারণ করলে মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করেন ভক্তরা। মা কামরূপ কামাখ্যা মন্দিরের চারটি কক্ষ আছে, গর্ভে গিয়ে এবং তিনটি মণ্ডপ। মণ্ডপগুলি চলন্ত, পঞ্চরত্ন ও নাট মন্দির। গর্ভে গিয়ে পঞ্চরথ স্থাপত্য শৈলশিল্পে নির্মিত, অন্যগুলি স্থাপত্য ভেজপুরের সূর্য মন্দির সমতুল্য। এগুলোতে খাজুরাহ বা অন্যান্য মধ্য ভারতের মন্দিরের আদলে নির্মিত খোদাই চিত্র দেখা যায়। মন্দিরের চূড়াগুলি মৌচাকের মতো দেখ। নিম্ন অসমে বহু মন্দির এই ধরনের চূড়া দেখা যায়। গর্ভ গিয়ে আসলে গর্ভস্থল একটি গুহা, এখানে কোনো মূর্তি নেই, শুধু একটি পাথরের সরু গর্ত দেখা যায়। গর্ভগৃহটি ছোট এবং অন্ধকারচ্ছন্ন, সরু খাড়ায় সিঁড়ি পেরিয়ে এখানে পৌঁছাতে হয়। ভিতরে ঢালু পাহাড়ে একটি খণ্ড আছে, সেটি জনি আকৃত বিশিষ্ট। এটিতেই প্রায় 10 ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায়। এই গর্ভস্থলে প্রস্রাবণের জল বেরিয়ে গর্তটি সবসময় ভর্তি রাখে। এই গর্তটি দেবী কামাখ্যা নামে পূজিত হয় এবং দেবী পীঠ হিসাবে প্রসিদ্ধ হয়। মাকা লীলা পরমপার, মাকা মহিমা পরম, জিসকা মিলতা হো মহান বন গয়া। ফাইনালি আমরা কিন্তু মা কামাখ্যার মন্দির দর্শন করলাম। গর্ভগৃহের ভিতরে কোনো ক্যামেরা এলাও নেই, আর লোকাল তোমরা লাইন ঢুকতে চাও কিন্তু অনেকক্ষণ লাইন দিয়ে তোমায় ঢুকতে হবে। আর এই মন্দির চত্বর তোমার কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বন্ধু বান্ধবের সঙ্গে ভাগ করে নিও। আর সবাই আমার সঙ্গে বলো জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। তো এই বলে আমরা কামাখ্যা মন্দিরকে বাই বাই করবো, মন্দির থেকে বেরোবো, বেরিয়ে বাইরে চত্বর একটু ঘুরবো, দেখাবো সেই দৃশ্য। আরও কোনো ইনফরমেশন থাকলে তোমাদের সঙ্গে তুলে দেবো। কেমন লাগলো এগুলো অবশ্যই বলো। চলো আমরা আস্তে আস্তে এখন কামাখ্যা মন্দির থেকে বেরোবো। মন্দির দেখে এসে একটু চাপানের বিরতি, আর চাপানের বিরতি করার পর মন্দির থেকে আমরা যেভাবে এসেছিলাম সকালবেলায় ঠিক সেভাবে আবার এই মন্দির থেকে ফিরবো হোটেলে, একই রুটে একই পথে। এখান থেকে আমার পেছনে যে বাস দাঁড়িয়েছে সেই বাসটা কিন্তু একদম কামাখ্যা মন্দিরের যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে সোজা চলে যাচ্ছে গুয়াহাটি স্টেশন। হ্যাঁ, স্টেশন কিন্তু 1 নম্বরে যাচ্ছে, তোমাদেরকে 1 নম্বরে নামলে আবার ওভার ব্রিজ দিয়ে 6 নম্বরে হেঁটে আসতে হবে। যদি আবার টিকিট হয়ে গেলে ফাইন করে প্ল্যাটফর্ম টিকিট কেটে তোমাকে আসতে হবে। তো বাসে ডাইরেক্ট যাওয়াটা ঠিক হবে কিনা জানি না, তোমরা যদি মনে করে যাবে এখানে ডাইরেক্ট গুয়াহাটির বাস পাওয়া আছে, কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে নামাবে। আসার সময় কিন্তু 30 টাকা করে পাঠেট, আর নামার সময় 20 টাকা পাঠেট, পার্থক্য এটাই। আর যেভাবে যে পথে আমরা এসেছি সেই পথে আমরা এখন নিচে নামবো আস্তে আস্তে। নীলাচল পাহাড়ে অবস্থিত কামরূপ কামাখ্যার মায়ের মন্দিরকে ভক্তরা কত পাগল তা আমার ঠিক জানা নেই। এটি হিন্দু তথা তান্ত্রিকদের কাছে অন্যতম পবিত্র তীর্থস্থান। কামরূপ কামাখ্যার মায়ের মন্দিরকে ঘিরে ছোট্ট একটা নিবেদন, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে কমেন্টে একবার জয় মা কামাখ্যা লিখতে ভুলো না। মা কামাখ্যা মন্দির দর্শন করে আমরা চলে আসলাম, আর সেই সঙ্গে তোমাদের সকলকে এই পর্বে কেমন লাগলো 2024-এর নতুন আপডেট অমরাবতীর মেলা উপলক্ষে। আমি সুমন, ট্রাভেলার সুমন, তোমাকে তুলে ধরেছিলাম সংস্কৃতির মাধ্যমে এই কামাখ্যা মন্দিরের দৃশ্য, নতুন তথ্য, নতুন আপডেট সব কিছু নিয়ে আজকের এই পর্ব ছিল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করতে পারো না। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেলার সুমন। দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে খুব তাড়াতাড়ি এই গুয়াহাটির সাইট সিন নিয়ে। সবাই আমার সঙ্গে বলো জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। আর সবাই যদি এই মা কামাখ্যাকে ভালোবেসে থাকো বা তোমরা যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লেখো জয় কামাখ্যা। তো বাই বাই।